সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের নতুন সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে। আগে সংক্ষিপ্ত একটি সিলেবাস দেওয়া হয়েছিল, সেটি সংশোধিত করে নতুন সিলেবাসটি প্রকাশ করা হয়েছে। তো তোমরা প্রথমে চলে যাবা ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd এই ওয়েবসাইটে। আমি এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে যাওয়ার পর তোমরা এখান থেকে এসএসসি কর্নারে চলে যাবা এবং এখানে দেখতেই পারছো এসএসসি পরীক্ষা 2021 এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে দেওয়া আছে। তো এটার উপরে ক্লিক করে তোমরা ওপেন এ নিউ ট্যাব অথবা এখানে ক্লিক করলেই চলবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অটোমেটিকলি এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই ফাইলটি হচ্ছে জিপ ফাইল, এটি মাত্র 6 MB একটা ফাইল। তো এটি ডাউনলোড হওয়ার পর তোমরা যে কাজটা করবা, এটি ডাউনলোড হওয়ার পর তোমরা চলে যাবা মোবাইলের ফাইল ম্যানেজারে এবং সেখান থেকে ফোন স্টোরেজ, তারপর এখান থেকে ডাউনলোড, মানে যেখানে ডাউনলোড হবে সেখানে চলে যাবা। এখানে এসএসসি সিলেবাস 2021 দেখতে পারছো, এটাকে তোমরা এক্সট্রাক্ট করতে হবে। এটা এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে, তারপর এখানে একটা ফাইল দেখতে পারছো এসএসসি 2021 নামে, এখানে তোমরা ভিতরে যাবা। যাওয়ার পর দেখতে পারছো এখানে তোমাদের সব বিষয়ের সিলেবাস দেওয়া আছে। এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমাদের যে বিষয়টি দরকার, আমি এখান থেকে একটি দেখে দিচ্ছি, বাংলা প্রথম পত্র দেখিয়ে দিই। বাংলা প্রথম পত্র এখান থেকে তোমরা পিডিএফ আকারে দেখতে পারবা। তো এখানে দেখতে পারছো তোমাদের সিলেবাসটি এখানে বাংলা প্রথম পত্র চলে আসছে। তো এখানে সব বিষয়গুলো আছে। যদি তোমাদের এখানে একটা সাপোর্ট না দেয়, তাহলে তোমরা যে কাজটা করবা, তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবা এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে তোমরা সার্চ করবা পিডিএফ রিডার। পিডিএফ রিডার সার্চ করলে এখানে পিডিএফ রিডার একটা আসবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পিডিএফ রিডার এখান থেকে ইনস্টল দিয়ে দিবা, তাহলে তোমাদের মোবাইলে এটি সাপোর্ট দিবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এটা ডাউনলোড করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা, কারণ পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।